আলহামদুল্লাহ আমির ভালো আছি অনেক দিন পর আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসতাম টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে ডিশ পার্টি ছিল তো হঠাৎ আমার কাজিনরা মিলে ডিশ পার্টি করবে তো আমাকে ওরা হঠাৎ ফোন দিয়ে বললো যে ওর আনাকে ওয়ান ডিশ পার্টি করবে এক একজন এক একটা খাবার নিয়ে আসবে এই তো আমার কাজিনের বাসায় করবে ওর বাসার সামনে চলে আসলাম আর এই ফার্স্ট টাইম ওর বাসায় আমি যাচ্ছি তাই আমি ওর বাসার সামনে যাই কিন্তু ওর বাসা কয় সেটা আমি জানতাম না এই তো ওর বাসা থেকে ও আনটি পাঠালো তো আনটির সাথে আমি তো চলে যেতে ওর বাসায় প্রথমবার যাব আর যেহেতু ওয়ান ডেজ পার্টি তাই আমি সিলেক্ট করলাম যে না যেহেতু আমার কাজিনদের বাচ্চা আছে বা আমার ভাবিরাও আছে তো ভাবিদেরও সব বেবি আছে এর জন্য ভাবলাম যে আমি নাহলে চিপস নিয়ে যেহেতু হঠাৎ প্ল্যান তো এর ফাঁকে আমার একটু ব্যস্ততা ছিল তাই ভাবলাম তাই আমি এগুলো নিয়ে নিয়েছি আমি কি কি নিলাম আর আমার দুইটা ভাবি দুই বোন কি কি নিয়েছে সবগুলি শেয়ার করবো ভিডিওতে কারণ আমি একটু লেটে আসি আর সবাই ফার্স্টে ফার্স্টে চলে আসে তা একটু ব্যতিক্রম ওয়ান ডিস পার্টি হতে পারে এই তো আমার ভাতে যে ভাগ নেই সবে বলে দিবেন আর ওর ফ্ল্যাটটা অনেকটাই বড় ছিল তিন রুমের বেড ছিল এটা ছিল ওর ড্রয়িং রুম ওর ড্রয়িং রুমটা টা অনেকটা সুন্দর লাগতেছিল কারণ ওর সোফার কভারগুলো বেশ সুন্দর ছিল তো আমরা কি কি খাবার নিয়েছি একটু পর শেয়ার করে এটা ছিল ওর আরেকটা বেডরুম এই তো ওর বেবি শুয়ে আছে আর যেহেতু কাজিন্দ ভাবিরা অনেক দিন পর একসাথে হয়েছে তেমন একটা ভিডিওতে আনি নাই কারণ অফ ক্যামেরায় অনেক আড্ডা দিয়েছি অন ক্যামেরায় তেমন একটা কাউকে আনে নেই কারণ সবাই মার্শাল্লা পর্দা করে এর মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের খেলা খেলছিলাম এর মধ্যে একটা খেলা ছিল ডিয়ার তো ডিয়ার সম্পর্কে যারা জানেন না তারা একটু ভিডিওর শেষে দেখলেই বুঝতে পারবেন যে কি কঠিন কঠিন খেলা দেওয়া হয় আর আমি কি কি ডিয়ার পেলাম আমার ভাবিদের কি মজার ডিয়ার দিয়েছি সবচেয়ে আমার বড় বোনের ডিয়ারটা ছিল অনেক হাস্যকর আবার অনেক ভয়ানকও ছিল তো ভিডিও শেষেই বুঝতে পারবেন যে আমরা কি কি ডিয়ার খেলেছিলাম আর এখানে কি কি খাবার আনা হয়েছে সবগুলো ডিটেলসে বলতেছি বড়োভাবে বাবু এনেছিলো পুডিং ছোটভাবে বাপ এনেছিলো লুডোস ছোটো বোন নিয়েছিলো তেলের পিঠা বড় আপু নিয়েছিলো আপনার এটা ছিল সমচা আর আমি নিয়েছিলাম দশ ধরনের চিপস ছিল এখানে তো আমার কাজিন এখানে সাজাচ্ছিলো তো আমাদের যেহেতু হটেট প্ল্যান তাদের আমাদের ওয়ান ডিসটাও একটু কম ছিল কিন্তু আমার কাজিন অনেক কিছু দিয়েছে এরপরে ও দিয়েছিল চানাচুর মিষ্টি চা আরও অনেক আইটেম ছিল তো আমরা একটু একটু করে সবাই খাচ্ছিলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন অনেক অনেকদিন পর কাজিনরা একসাথে হয়েছে এটাই অনেক আর আমরা সবাই ফ্রেন্ডলি থাকি আমাদের অনেকটি দুষ্টামি ফাইজনামি করা হয়েছে আর এর সাথে ছিল বাচ্চারা আরও বেশি ভালো লাগতেছিল আর এই অন্ডিশ পার্টিটা আমাদের কাছে অনেকটাই মজাদায়ক ছিল এখানে সবগুলো খাবারই ছিল নিজের হাতে তৈরি করা আর নিজের হাতে খাবার তৈরি করা মানে হচ্ছে সবার ভালোবাসা পাওয়া তো এখানে তেলের পিঠাটা অনেকটাই মজার ছিল এরপর পুডিং আর ছিল সমোচা লুডু সবগুলো খাবারগুলো মজার ছিল আর শুধু আমি কিনে নিয়ে গেছিলাম তবু আমার কাজিনের বাচ্চারা খুব মজা করে খাচ্ছিল ওরা চিপসগুলো খুব মজা করে খাচ্ছিল I don't know. আর আমরা এখানে একটু একটু করে সবাই ট্রাই করতেছিলাম আর মজা করে বলতেছিলাম যে আমরা বুফে আসি সবার আগে কিন্তু চিপসটাই শেষ হয়েছে যেহেতু বাচ্চা পার্টিও ছিল তো এখানে আমি একটু লুডুসটা ট্রাই করতেছিলাম লুডুসটা বিশেষত নাকি আমার ফুপি রান্না করে দিছে তো ফুপি রাতে খাবার অনেকটাই মজার হয় এরপর একটু পুডিংটা ট্রাই করলাম পুডিংটা অনেকটা মজার হয়েছে আর সবার আগে শেষ হয়েছিল আপনার তেলের পিঠাটা আর তেলের পিঠাটা আসলে অনেকটা মজার হয়েছিল। আর আমি তো অবাক যে আমার কাজিন নাকি তেলের পিঠা এখন বানাতে পারে তো এখানে ভাবি চা বানাচ্ছিলো এরপর আমরা চা পাটি করলাম চা পাটি করার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক মজা করেছি সবাই সবার সাথে এনজয় করেছি এটা আমার একটা ভাতিজা ছিল ও পর্দা করে আর ও মাদ্রাসে পরে এখন মাসাল আমার সাথে আসছে বলে ফুপি আসো তোমার সাথে যাই এরপর আমাদের ডিআর পালা তো এখানে ভাবি ডিআর পেয়েছিল যে ভাইয়াকে হঠাৎ ফোন করে বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি কিন্তু ভাবি হাসতে হাসতেই শেষ তো ভাইয়া ভাবলো কি না কি হয়েছে এর জন্য কলটা কেটে দিল আর আপুর ডিয়ারটা ছিল সবচেয়ে ভয়ানক কারণ অন্য ফ্ল্যাটে যে কলিং বেলটা বাজিয়ে দৌড় দিতে হবে এই ছিল আজকের মতো অন্ডিশ পার্টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ